বাবা ড্রেসটা তো একদম দুর্দান্ত আসছে এই সাইড থেকে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। চলে এসছে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে। আজকে আমরা কোথায় এসেছি? আজকে এসেছি আমরা ডান্স রিহার্সালে। আমাদের আজকে স্টেজ রিহার্সাল, মানে টেকনিক্যাল। তো তোমাদের এন্টায়ার দ্য ব্লগ দেখাবো, আমাদের প্রোগ্রাম যতটা পারবো আর কি, মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ব্লগটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। চলো আমরা দেখি যে এখন সবাই কি করছে। পকোড়া খাচ্ছে, স্যালাড আর সসেজ। ঠিক এক মাস পর আমার পেটে গড়বড় হবে। রনিমা এখানে সব মেয়েরা এখন নাচ টাচ করে ক্লান্ত হয়ে সবাই এখানে বসে রয়েছে। অবশ্য সবাই নেই এখানে, কিছুজন বাইরে আছে, কিছুজন চলেও গেছে। তো এইটা হচ্ছে, এটা আমাদের সবার প্রিয় মিলু। এটা মিলু, এটা আমাদের রুমালি দি, আই মিন রুমানি দি। সে এখন মাকে উত্তর দিতে ব্যস্ত ফোনে। আচ্ছা, হ্যাঁ, তুমি কি বয়ফ্রেন্ডের সাথে কথা বলছো স্নিগ্ধা? মার সাথে কথা বলছে স্নিগ্ধা এখন। ইনি হচ্ছে স্নিগ্ধা, এটা হচ্ছে আমাদের দিশারি দি, যিনিও ফোনে ব্যস্ত। এত ফোন ঘাটে না, এরা খালি ফোনে ব্যস্ত থাকে। উফ, যাই হোক। তো এটা হচ্ছে মধুজা, ই হচ্ছে এক প্রকার ড্রাগন ফ্রুটের সে ভিতরে যে সাদা অংশটা থাকে, ঠিক সাদা অংশটার মতন ওকে আজকে লাগছে। সাদা কালো মিক্স, ও একটা নুন খাওয়ার উপায় বসে রয়েছে, পাকা বোতল। এটা হচ্ছে আমাদের উর্বশী রটেলার এক প্রকার দেখতে মানবী, যার নাম ভাস্বতী। দেখুন আপনারা ভালো করে দেখুন, পুরো উর্বশী রটেলার। যাই হোক, এটা হচ্ছে আমাদের দীপান্বিতা দি। ও মা, চুমুখে আমি হার্ট অ্যাটাক করবো। এটা তো আমাদের রেশমা দি আছে, ফোনে এখন কথা বলছে। তো এখন এখানে সবাই আপাতত বসে খাচ্ছে। আচ্ছা, আমরা এখানে সব নাচের রিহার্সাল সেরে বসে আছি, এবার আমাদের রিফার কিছু বক্তব্য আছে। রিফার কিছু বক্তব্য লাগবে? আমার বক্তব্য এটাই যে আমার মাথা খুব ব্যথা করছে এতক্ষণ ধরে নেচে, প্রথম কথা। আর মাথাটা, আর সেকেন্ড কথা, মাথাটা ঝনঝন করছে, কারণ কাল অনেক রাত্রি অবধি রিহার্সাল হয়েছে। 3:30 অবধি রিহার্সাল হয়েছে, তারপরে খেয়ে শুতে শুতে 4:30 বেজে গেছে। তারপরে আবার সকালবেলা উঠে রেডি হওয়া এখানে টেকনিক্যালে আসার জন্য। হলে আমি আবার বাসেও আসতে আসতে অনেক ঝামেলা পাওয়া হয়েছে, কারণ মাঝে মাঝে পুলিশ কাকুদের দর্শন করে আবার ছেড়ে দিয়েছে। আমরা এখন রিহার্সাল করে খেয়ে দিয়ে
শুনলাম, তাও ঘুম, হ্যাঁ ঘুম হবে বলে মনে হচ্ছে। এখন হবে না, চার দিনে চারটা থাকে ঘুম আরো আসবে না। এই পাশে সবাই শুয়ে আছে, ও পাশে ওরা আলোচনায় ব্যস্ত। এই যে এখানে আমাদের ক্লাসরুম, কিন্তু কালকে রাতে আমরা ভাবলাম যে শোবো, শুয়ে একটুখানি শুয়ে ঘুমিয়ে উঠে তাড়াতাড়ি চলে যাবো, কিন্তু সারা রাতটা গল্প করেই কেটে গেল। তো সেই কারণে আমি ভাবলাম যে ফার্স্ট টাইম ঘুরেই চলে যাই, লেট যখন হয়ে গেছে। আমাদের দেখে চিৎকার হচ্ছে। এখন প্রায় ভোর 4:15 বাজে, বেরিয়ে পড়েছি আমরা। আমরা বলতে আমি চলে যাবো বাড়ি, তুষার আমাকে ছেড়ে দিয়ে আসছে স্টেশন। এক্ষুনি কুকুর চারটে চিৎকার করছিল। আজকে আমি গিয়ে আবার ফিরে আসব, দুপুর থেকে আমাদের আবার রিহার্সাল, আগামীকাল আমাদের শো। তো 4:15 কেউ নেই রাস্তায়, আমরাই যাচ্ছি। তাড়াতাড়ি করে ট্রেন ধরবো, ফার্স্ট ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি যাবো, আবার সব গুছিয়ে আবার আসতে হবে। কিছু বললো না এরা আমাদের, আগের দুটো চিৎকার করছিল। তো তুই এবার চলে যা, আমি চলে যেতে পারবো। চল, তাও ভালো। প্রত্যেকবার আমি একাই আসি, যে ভয় করে না একদম বলবো না, একটু একটু ভয় ভয় করে, কারণ রাস্তা একেবারে ফাঁকা থাকে, একটু সেরকম লোকজন থাকে না। স্টেশনে কাজটা চলে আসলে একটু লোকজন থাকে তাও, আর নয়তো সেই কারণে আজকেও ছেড়ে দিয়ে গেছে। তাও ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তুষার, এবার আসতে পারিস, আমি একেবারে চলে যেতে পারবো। চলো রে, তো চাতুরে চলে গিয়েছি। আমি এখন একা একা হেঁটে চলেছি রেল লাইন দিয়ে, ভোরবেলা ফার্স্ট ট্রেন, লোকজন খুবই কম এখন স্টেশনে। তাও একটু গরম পড়ে গেছে বলে তাও লোকজনের ভিড়টা দেখা যাচ্ছে, শীতকাল হলে একদম সমস্যা হয়ে যায়, অন্য অন্য সময় যখন একা ফিরতে হয় চাপ হয়ে যায়। উঠে পড়েছি ট্রেনে, একদম মশা কামড়াচ্ছে সকালবেলা, স্টেশনে বসে বসে মশা কামড় খেয়ে এখন ট্রেন পেয়ে গেছি, ট্রেন পেয়ে উঠেও পড়েছি। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, সারা রাত না ঘুমিয়ে আগে বাড়ি যাব, স্নান করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আগে ঘুমোবো, তারপর খাওয়া দাওয়া অন্য কথা। ট্রেন মোটামুটি ফাঁকা বলতে গেলে, 4:30 সময় ওই মোটামুটি নিউজ পেপার, বিভিন্ন সবজি, এই সমস্ত বস্তা ছাড়া ট্রেনে মানুষজন খুব কমই যায়, কাজে টুকটাক বেড়াতে যাওয়ার পারপাস ওগুলিটা। ট্রেনের ভিড়টা মোটামুটি কমই আছে, ফার্স্ট ট্রেন 4:32 ট্রেন। ও বাবা, সব কালকের পর আমি ভোরে তো তাও বাড়ি গেছি, ঘুমোতে পেরেছি। আমাকে এই ব্যাগের মধ্যে ভরে কিডন্যাপ করে নিয়ে চলে যাওয়া। আমাদের এখানে পুরো সমুদ্র, পুরো ড্রেস ছড়িয়ে টড়িয়ে আমরা এখন গুছোতে বসেছি, যেটাতে ভাষাটি কিছুই করছে না, ফোন ঘাটছে, একা লেবার দিয়ে যাচ্ছে রনি, আর আমি একমাত্র কাজ করছে, আমিও খুবই কম করছি, রনিকে বেশি করছে। হ্যাঁ, তাই রনিকে ফোকাস করা উচিত। হ্যাঁ রনি, ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর হচ্ছে কি হচ্ছে, ভাষা এসে তো সমুদ্র শাড়ি ভাঁজ করেছে, আর কিছু বলেনি। তারপরে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টাইম, ইম্পসিবল কি করছিস তুই? এটা কাজ কতদূর এগোলো, কাজ কতদূর এগোলো? স্নিগ্ধা বলছে একটু নাকি ও পেঁয়াজ কাটতে পারে না। বাবা, ওর ড্রেসটা তো একদম দুর্দান্ত আসছে এই সাইড থেকে। মাটন চানা রুটি, তো এখন আমরা খাচ্ছি। আচ্ছা চলো, এরপরে খাওয়া হয়ে গেলে তারপরে আবার আমাকে কোনো কথাই বলতে দেয় না রিফা, যখন কথা বলে রিফার অবস্থা আমার মায়ের মতন হয়েছে, শুধু ক্যামেরাটা অন করার, মানে রেকর্ডারটা অন করার অপেক্ষা, বাদ বাকি ওই বলে নেয় তাই। সাড়ে পাঁচটা বাজে,
আমাকে বলতেই দেবে না, ইফা একা সব বলে দেবে। আমিই বলবো, একটা ব্লগ আমি করার সুযোগ পেয়েছি, আমিই বলবো। বল। যাই হোক, এখন 5:30 বাজে, তো আমরা সবাই ঘুম থেকে উঠে রেডিমেডি হয়ে এখন যাচ্ছি প্রোগ্রামের দিকে। তো প্রোগ্রামে গিয়ে আবার রেডি হব, ড্রেস মেকআপ হেয়ার সব করব। তারপরে এখন আমরা বাসে বসে পড়েছি, একদম ঘুম পাচ্ছে প্রচন্ড।